দর্শক বিন্দু আপনার ভোটার কার্ডে যে কোনো সমস্যা কিংবা আপনার যদি আঠেরো বছর হয়ে থাকে আপনার পরিবারের কেন যদি আঠেরো বছর হয়ে থাকে আপনি হয়তো ভোটার কার্ড আবেদনের জন্য চিন্তা করছেন অবশ্যই বন্ধুরা এখন সরকারি নিয়মে পুরো ফ্রিতে আপনি কিন্তু আপনার গ্রামের যে বিএলও আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মাস্টারের দায়িত্ব থাকে বিএলও কিংবা আপনার গ্রামে যার হোক দায়িত্ব থাকে তো তাদের কাছ থেকে গিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভোটারের নাম মানে নতুন আবেদন করতে পারবেন বিভিন্ন রকম ভোটার যাবতীয় সংশোধন কিন্তু এখন কাজ চলছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো যে কোথায় গিয়ে সংশোধন করবেন কতদিন অবধি কাজটা চলবে এবং আপনারা কিন্তু চাইলে এটা অনলাইনও করতে পারেন অনলাইনে কিভাবে করবেন কিভাবে ভোটার কার্ড মানে নতুন অনলাইনে ভোটার কার্ড করবেন কিভাবে সংশোধন করবেন কোথা থেকে করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আপনার খুবই উপকার আসবে আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই একটা ভিডিওটা একটা লাইক করবেন তো দেখুন বন্ধুরা এখানে দেখুন বলেছে যে মুখ্য নির্বাচন অধিকারিক পশ্চিমবঙ্গ সরকার এবং এখানে দেখুন কি বলেছে দেখুন ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু এবং কবে থেকে শুরু হয়েছে দেখুন পয়লা ডিসেম্বর পয়লা সরি পয়লা নভেম্বর থেকে দু হাজার তেইশ নয় ডিসেম্বর দু হাজার তেইশ মানে এই দিন অবধি ভোটার কাজে যাবতীয় কাজ চলবে এবং কোথায় কাজ কায়দা আপনারা করবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো এখানে দেখুন এই যে এই জায়গাটা ভালো করে পড়ুন বলেছে যে ভোটার তালিকায় নতুন নাম তুলতে বাসস্থান পরিবর্তন অথবা যে কোনো তথ্য সংশোধন করতে বুথ লেভেলের আধিকারিক কাছে আবেদন করুন মানে প্রত্যেকটা বুথ লেভেলের যে আধিকারিকরা আছে সেখানে আপনাকে কিন্তু আবেদন করতে বলছেন এবারে বুথ লেভেল বলছে আপনার গ্রামে যে বিএলও আছে আপ প্রত্যেকটা প্রাইমারি স্কুলের যে কোনো একটা মানে দায়িত্ববান স্যারকে কিন্তু এই কাজটা দিয়ে থাকে তো তিনার কাছ গিয়ে আপনি কিন্তু এই আবেদনটা করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো পয়সা লাগবে না আর যদি আপনি চান যে না আমি এটা আবেদনটা অনলাইনে করব আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল থেকে আপনার এই মোবাইলটা থেকে আপনি কিন্তু আপনার কিন্তু ভোটার কার্ড আবেদন করতে পারবেন আপনার ভোটার কার্ডে যে কোনো সংশোধন করতে পারবেন তো আপনি অনলাইনে কিভাবে ভোটার কার্ড সংশোধন করবেন সে প্রসেসটা এখানে বলে দিয়েছে দেখুন যে অনলাইনে ভোটার তালিকার নাম তোলার জন্য মোবাইল ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ এবং অথবা আপনি গুগল ক্রমে ভোটার ডট ইস ইসিআই ডট গভ এটা লিখেও কিন্তু আপনি গুগলে ওয়েবসাইটে গিয়ে কিন্তু সংশোধন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে আপনি অনলাইনে কীভাবে সংশোধনটা কিভাবে করবেন এই নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে আপনি কিভাবে সংশোধন করবেন ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে কিভাবে সংশোধন করবেন কিভাবে ভোটার নতুন ভোটার কার্ড করবেন এই ভিডিওগুলো আমার অলরেডি ভিডিও বানানো আছে আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব কীভাবে ভোটার কার্ড মানে কার নতুন ভোটার কার্ড নতুন আবেদন করবেন কিভাবে সংশোধন করবেন মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন এবং আপনারা কিন্তু যদি আপনার ভোটার বিষয়ে কিছু জানতে চান আপনারা এখানে দেখুন একটা বিষয় জানতে ফোন নাম্বার দিয়েছে ট্রোল ফ্রি নাম্বার যেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এই নাম্বারে কল করে আপনি কিন্তু ভোটার বিষয়ে যাবতীয় তথ্য আপনি নিতে পারেন এবং বিশেষ প্রচারের দিন এক একটা বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার বলেছে যে বিশেষ বছরের দিন কিন্তু এখানে বলেছে প্রত্যেকটা দিনই কিন্তু কাজ হবে ঠিক আছে আপনাদের যে বিএল অফিসে গিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারেন অবশ্যই আপনি যদি এই সময়ের মধ্যে কাজটা করেন আপনার ভোটার কার্ডের যে কোনো সমস্যা কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে অন্য সময় করলে কিন্তু বহু সময় নেবে কিন্তু এই সময়ের মধ্যে করলে কিন্তু আপনি ভোটার কার্ডের কাজ আপনি খুব তাড়াতাড়ি আপনার এক মাসের মধ্যে কিন্তু আপনি ভোটার কার্ড নতুন পেয়ে যাবেন সংশোধন হয়ে যাবে ঠিক আছে আপনার ভোটার কার্ডে যাই কাজ করবেন সু মানে সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা সরকারি সিস্টেমে মানে প্রত্যেকটা দায়িত্বতে মানে ভোটার কার্ড সিস্টেমে দায়িত্বতা আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা আপনাদের একটু সময় দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে কিংবা আপনারা ভোটার কার্ডে আপনার পরিবারে কেউ যদি এখনো নাম না তুলে থাকেন অবশ্যই আপনার বিএলও যিনি বিএলও আছে গ্রামে তার কেনার কাছ থেকে যোগাযোগ করে এটা করিয়ে নিন আর যেটা আপনারা অনলাইনে করতে চান অনলাইনেও করতে পারেন আমি ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো আপনি সে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ইনফরমেশনটা যদি আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই একটা ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন